হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের অনেক বেশি মজার ছোলার কাবাব তৈরি করে দেখাবো। এই কাবাব তৈরি করে খেলে মনে হবে আপনি মাংসের কাবাব খাচ্ছেন। এটা পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ছোলা পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলা একটি ব্লেন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 6 কোয়া রসুন, 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, এর মধ্যে 1টি ডিম দিয়ে দিচ্ছি। এবার ব্লেন্ডার জারে ঢাকনা লাগিয়ে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। এই তো ছোলা আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন একটি মিক্সিং বলি নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি ছোলাগুলোকে ব্লেন্ড করে মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ ভেরাস্তা দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ পুদিনা পাতা আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে ব্রেড ক্রাম্বস দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি। সবশেষে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছে। তারপর এভাবে চেপে চ্যাপটা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছে। এই তো আমার 1টি কাবাব তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে কাবাবগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই কাবাবগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। নিচের পাশ হালকা ব্রাউন কালার হয়ে আসলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে আমি নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ছোলার কাবাব দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা মাংসের কাবাবের চেয়ে কোনো অংশেই কম নয়। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।